গুড মর্নিং এভরিওয়ান। তো কারেন্টলি এখন বাজে ধরে নাও 8:20 সকালবেলা। তো আমরা সবাই রেডি রেডি হয়ে গেছি। আজকের গন্তব্য হচ্ছে তোমার সোনমার্গ। ওখানে শুনেছি যথেষ্ট ঠান্ডা, মানে এই সমস্ত জায়গা থেকে সবচেয়ে বেশি ঠান্ডা নাকি সোনমার্গে হয়। তো সেই কারণে আর কি মানে লেয়ারিং করে নিয়েছি, হোপফুলি কাজে দিয়ে দেবে। তো চলো যাওয়া যাক, আর কি কি করছি কি না করছি সবটাই দেখতে পারবে। তো এখানে কিন্তু সকালবেলা বেশ ভালোই ঠান্ডা আছে, সবাই দেখতেই পাচ্ছো উঠে গেছে উপরে। অনেকটা পথে যেতে হবে তো বসে খাওয়ার মতো আজকে সকালে আমাদের কাছে একদমই টাইম নেই। কাশ্মীর কা লাস্ট ভিলেজ এন্ড ভিলেজ অফ কাশ্মীর ইসকা নাম সরবল। তো আমরা সবাই এখান দিয়ে ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে ট্যাক্সি নিয়ে এখন আমরা যাবো 0.7,500 টাকা করে চার্জ করছে পার গাড়ি, আর একটা গাড়িতে তোমরা 7 জন যেতে পারো। তো আমরা শুধু 0 পয়েন্ট অবধি না, আমরা গুমরি অবধি যাচ্ছি। গুমরি হচ্ছে লাস্ট পয়েন্ট, গুমরি যেতে তোমার লাগবে হচ্ছে টোটাল 40 কিলোমিটার যে রাস্তা, আসতে 40, টোটাল 80 কিলোমিটার যে রাস্তা রয়েছে। বাট ইন বিটুইন অনেকগুলো স্পট আছে, তো ওখানে দাঁড়িয়ে পিকচার্স ক্লিক করতে পারো, এনজয় করতে পারো। তো তো এখন নভেম্বর, নভেম্বরে যদি কাশ্মীরে স্নো পেতে চাও তাহলে সোনমার্গেই কারেন্টলি আছে, অন্য কোনো স্পটে কিন্তু এই মোমেন্টে স্নো নেই। রোডে জাস্ট একটু ক্রস করলি একটা জিপ লাইনিং এর স্পট পড়েছে, কি হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ডেমো দিচ্ছে দেখো। তো এবার পুগলির টার্ন। ওইদিকে ও চলে গেছে, আর উঠবে না হয়তো, মানে ভিডিওতে আসবে না, অনেকটা ছোট হয়ে গেছে। আরে
সারবান। এই হলো সারবান গ্রাম, ভিউটা দেখিয়ে দিই। আর নিচে ওখানে টানেল ফর্মেশনের জন্য রোড হচ্ছে, টানেলটা ওইদিকে ফর্ম হচ্ছে আর এটা নর্মাল রোড তৈরি হচ্ছে। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, ওই দেখতে পাচ্ছ ওইটা নিচ, আমরা অনেকটাই এসে গেছি উপরে বরফ পাওয়ার জন্যে আর ভিউ পাওয়ার জন্যে। তো আমরা পাঁচজনই আছি, কেমন লাগছে? দারুণ তো, কেমন লাগছে সবার? একটু উপরে এলাম, ঠান্ডা তেমন নেই কিন্তু, যে মানে পুরো জমে যাওয়া সেরকম ঠান্ডা নেই। আর যাই হোক, জুতোটা নিয়ে কাজে এসেছে, জুতোটা নিয়েছি বলে ব্যালেন্সটা একটু হলেও পাচ্ছি। আমাদের নর্মাল স্নিকার হলে কিন্তু অতটা ব্যালেন্স পেতাম না, তো তোমরা জুতোটা নেওয়া কিন্তু ডেফিনেটলি কনসিডার করতে। লেগেছে, দেখেছ কি করে? হ্যাঁ হয়েছে, তোমার ঝেড়ে নাও ভালো করে। এরা ছবি তোলার চক্করে আমার ছবি কেউ তুললো, আমি তুলছি তো, ছবি সেশন চলছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি,